14 জুন আজকের বিষয় বিশ্ব রক্তদাতা দিবস বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগের জন্ম সতীশচন্দ্র দাশগুপ্তের জন্মদিন সতীশচন্দ্র দাশগুপ্ত জন্মগ্রহণ করেন 14 জুন 1880 খ্রিস্টাব্দে মৃত্যু 20 ডিসেম্বর 1979 খ্রিস্টাব্দে প্রখ্যাত গান্ধীবাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন সতীশচন্দ্র দাশগুপ্ত আমৃত্যু রাজনীতি থেকে দূরে থেকে সংগঠনমূলক কাজ করে গিয়েছেন শিক্ষা ছিল কুড়িগ্রাম স্কুলে কলকাতার রিপন কলেজ ও প্রেসিডেন্সি কলেজে রসায়নশাস্ত্রের ছাত্র সতীশচন্দ্র আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের চিন্তা ও জীবনচর্যা প্রভাবে প্রভাবান্বিত ছিলেন এমএ পরীক্ষা দিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সদ্য প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কসের কাজে ম্যানেজার নিযুক্ত হয়েছিলেন কোকোনট কংগ্রেসের শিল্প প্রদর্শনে যোগ দিতে গিয়ে গান্ধীজির সঙ্গে পরিচিত হন এবং তাঁর নির্দেশে কলকাতায় ফিরে কারখানার মধ্যে কর্মীদের দিয়ে চরকায় সুতো কাটানো তাঁত চালানো ও কাপড় বোনার কাজ শুরু করেন কিছুদিন পরে বেঙ্গল কেমিক্যাল ছেড়ে পুরোপুরি গান্ধীজির কাজে আত্মনিয়োগ করেছিলেন কুটির শিল্পে বিভিন্ন দিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণাও করেছিলেন সতীশচন্দ্র দাশগুপ্ত গঠনমূলক সেবাকার্য ও পল্লী উন্নয়নে বৈজ্ঞানিক প্রয়োগ পদ্ধতি আবিষ্কারের জন্য 1978 খ্রিস্টাব্দে বাজাজ পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করা হয়